পথ নিরাপত্তা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে। মঙ্গলবার দুপুরে জেলা দুই পুরসভা, মালদা জেলা পরিষদ, ট্রাফিক পুলিশ এবং ব্যবসায়িক সংগঠনের কর্মকর্তাদের নিয়ে আলোচনা করা হয়েছিল। এই আলোচনা সভার উপস্থিত ছিলেন জেলা শাসক নীতিন সিংহানিয়া, মালদা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, অতিরিক্ত পুলিশ সুপার শাহ আমিত কুমার, সদর মহকুমার শাসক সুরেশ চন্দ্র রানু, ডিএসপি ট্রাফিক বিপুল ব্যানার্জি, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক উত্তম বসাক সহ অন্যান্যরা। জানা যায় এদিন জেলা জুড়ে পথ নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। মালদা ডিস্ট্রিক্ট রোড সেফটি নিয়ে একটা মিটিং হলো, সেই মিটিংয়ে সব অল কনসার্ন ছিল, ডিএম স্যার দেখেছেন, আমরা দুই পৌরসভার প্রধান নিয়ে কোথায় পার্কিং হবে, কোথায় কি হবে, ট্রাক গেলে কোথায় যাবে, এই সমস্ত নিয়ে তো একটা সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তটা এরপর ইমপ্লিমেন্ট হলে অন্তত মৃত্যু এবং দুর্ঘটনা থেকে মানুষ বাঁচবে। আজকে আমাদের মান্থলি রোড সেফটি রিভিউ মিটিং হয়েছে এবং যাতে আমাদের মাননীয় এসপি সাহেব, ওনার পুরো টিম, আমাদের এনএচএআই এর টিম, আমাদের আরটিও দফতর, দুজন মাননীয় চেয়ারম্যান সাহেব, আরটিএ বোর্ডের সদস্যরা, বিভিন্ন অ্যাসোসিয়েশনস, মার্চেন্ট চেম্বার অফ কমার্স সবাই প্রেজেন্ট ছিলেন। ভালো আলোচনা হয়েছে, কিছু কিছু যা যা সমস্যা আছে সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা ডাইরেকশনস দেওয়া হয়েছে। উই ক্যান এক্সপেক্ট যে নেক্সট মান্থে আবার যে আমরা রিভিউ করবো, তাতে সিচুয়েশনস যা যা ইস্যুস ডিসকাস হলো সেগুলো রিজলভ হবে। থ্যাংক ইউ। কিরে তোদের হলো? পিপি বর এসেছে, পড়ে যাবি তো। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবাই পাচ্ছেন খুবই কমের মধ্যে, এখন 60% অফ চলছে। নয়ারটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, আর চৌমাথা থেকে কাছেই আছে একটা নিয়ারেস্ট মুথুট ফাইন্যান্স, মুথুট ফাইন্যান্সের উল্টো সাইডে আমার কেসি লাইট হাউস আছে।